যেহেতু আগেই বলেছি যে আজকে তুমি যা চাইবে তাই দিব, যাওয়াটা এমন হলে আগেই বলতাম না, এই কথাগুলো আর বলতাম না। আমি গান গাইলে আমি জানি যে কেউ পছন্দ করবেই না, বিকজ আমার গান গাওয়ার গলাই না। তারপরও আমার এবার ঈদে তো দুটো ছবি মুক্তি পেয়েছে, অহংকার আর রংবাজ। রংবাজ সিনেমার একটি গানের দুটি লাইন শুধু গিয়ে দিই, খারাপ হলে কিন্তু কিছু বলতে পারবো না। ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ যাই করেক না কেন, সবই ভালো লাগে। Really? Okay, fine. ঠিক আছে, গানটা এমন ছিল, সুইজারল্যান্ডে শুটিং হয়েছিল, তোমার আইসের মধ্যে শুটিং হয়েছিল। যদিও গানটার খুব ভালো ভালো মানে শুট চলাকালীন সময়ের খুব ভালো ভালো অভিজ্ঞতা আছে। তারপরেও গানটা ছিল আমার লিপে যেটুকু ছিল, লিপটা এমন ছিল, আমি চাই ছুটে তাই যাই ছুটে যাই সেই অরণ্যে। Wow, thank you so much. মানে এটা কিন্তু ভেবে নিলাম যে এটা হিরোইনের জন্য না, এটা আমার জন্য গাওয়া হয়েছে দর্শক। তুমি খুশি হয়েছো? আমি খুব খুশি, আমি নিজে এখন ইমাজিন করব আমি হিরোইন বরফের মধ্যে গান গাচ্ছি, এরকম শাড়ি পরে বরফের মধ্যে নাচতেছি। থ্যাংক ইউ সো মাচ শাকিব ভাই আমাদেরকে সময় দেবার জন্য, এবং টু মেক মাই ঈদ স্পেশাল শো ওয়ার্থ ইট, কারণ অনেক বছর পর আর সুপারস্টার কিং খানকে কাছে পাওয়া এটা তো অন্যরকম একটা ব্যাপার। সত্যি তাই, তোমাকে অনেক ধন্যবাদ। পরের পর্বে যাবো, পরের পর্বে আরো কিছু ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে যেটা শাকিব খানের সাথে আমি কোয়েশ্চেনগুলো তো করবো, আমি জানি না তিনি আনসার দেবেন কিনা, নাকি এরকম ভাবে ডিপ্লোম্যাটিক আনসার দিয়ে যাবেন। তবে তার আগে একটা ব্রেক নিচ্ছি, ভিশন ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সেস নিবেদিত ঈদ উইথ মুভি স্টার থেকে, কোথাও যাবেন না, ফিরছি একটু পরে। ভিশন ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সেস নিবেদিত ঈদ উইথ মুভি স্টার নিয়ে আরও একবার হাজির হয়ে গেলাম। নসিং চলছে শাকিব খানের সাথে জম্পেশ আড্ডা, চলুন আমরা আড্ডায় ফিরে যাই, মজার মজার কিছু প্রশ্ন এবং হাসি ঠাট্টে আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাই। ওকে, কোন বিষয়ে নিজেকে সার্থক মনে করে শাকিব খান, একজন পিতা নাকি একজন নায়ক? একজন নায়ক। একটা বয়স পরে নায়ক হিসেবে তো আর সবসময় স্ক্রিনে ভালো লাগে না দেখতে, কিংবা আমরা নিজেরাও একসময় ওই ইমেজটা মানে করতে চাই না নিজেদের, তখন কি জাস্ট ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে নিজেকে দেখতে চাওয়া হবে, নাকি না আমি সবসময় নায়কই থাকতে চাই এরকম? আসলে নায়ক সবসময় নায়কই থাকে, নায়ক কখনো হচ্ছে নায়কের কখনো মৃত্যু হয় না, শিল্পের কোনোদিনও মৃত্যু হয় না, বিকজ তারই জলজ্যান্ত প্রমাণ। আমার কাছে মনে হয়েছে যে আমাদের প্রয়াত রাজ্জাক আঙ্কেলকে দেখেই বোঝা গেল, তার মৃত্যুর পর তার সাথে তো আমি অনেক জায়গায় গিয়েছি, তার লাশের সাথে অনেক জায়গায় গিয়েছি, তার বাসা থেকে শুরু করে সমস্ত জায়গায় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে লাস্ট কবর দেওয়া পর্যন্ত। মানুষের যে ভালোবাসা দেখেছে এই প্রজন্মের, এই প্রজন্মের যারা আছেন তাদের যে ভালোবাসা তার প্রতি দেখেছি, যে শ্রদ্ধা দেখেছি, তখন আমার মনে হয়েছে আসলেও তাই, নায়ক নায়কই থাকে। বাহ সুন্দর, স্পেশালি দ্য বিগ সুপারস্টার যারা। এক্স্যাক্টলি, প্রেম তো অবশ্যই করা হয়েছে, গোপনে প্রেম আর প্রকাশ্যে প্রেম, এই দুইটার মূল্যায়ন কেমন? প্রকাশ্যে তো কখনো প্রেম করিনি, অনস্ক্রিন করা হয়েছে, প্রকাশ্যে শুধু অনস্ক্রিন করেছি, ডায়লগ বলতে বলা হয়েছে বলেছি, গোপনেই করেছি, গোপনে করে আবার ধরাও খেয়েছি। প্রেমে গোপনীয়তা থাকাটাই কিন্তু বেটার, কি মনে হয়? কি জানো, কি যে থাকা বেটার, প্রেম তো আমার, আমি প্রেম করছি, আমি কেন দর্শনকে জানাতে যাব, তাই না? সে তো আর ঘোষণা দিয়ে কেউ আর জানায় না, সে এমনি এমনি অনেকে অনেক সময় জেনে যায়। তবে যেটা মনে হয় যে বুঝে শুনে করাই উচিত ভালো, আদারওয়াইজ তো কপালে শনি থাকে। ভেরি স্ট্রেইট আনসার। কিং খান একজন হিরো নাকি একজন অভিনেতা? একজন হিরো একজন অভিনেতা বোথ। রিসেন্ট টাইমে অনেক কিছু হয়েছে, অনেক ঝড় ঝাপটা গেছে কিং খানের উপর থেকে, এখনো যাচ্ছে, এখনো যাচ্ছে, এবং যারা বেশি সফল, বলা হয় যে যারা বেশি সফল তাদের উপরে মানুষের চোখ বেশি থাকে, তাদেরকে নিয়ে মানুষের নানান কথা থাকে। সো মানুষ যখন আমাকে নিয়ে কথা বলবে তখন আমাকে ফিল করতে হবে দ্যাট আই এম দ্য বেস্ট, আই এম দ্য প্রিটিয়েস্ট, এই কারণে আমাকে নিয়ে কথা বলছে। সো এই জিনিসগুলো আসলে আপনি কীভাবে সামলেছেন, কারণ এত কথা, এত যন্ত্রণা, কাজের মধ্যেই প্রেশার, এখনো যাচ্ছে ঝড়, আবার এর মধ্যে লন্ডনে শুটিং, এখানে শুটিং, ওখানে শুটিং, কিভাবে সামলানো হচ্ছে এই সমস্ত, মানে আমার দিকে ছোড়া সমস্ত তীরের জবাব কিন্তু
মানে অডিয়েন্সই দিয়ে দিয়েছে আমাকে যারা ভালোবাসে নিঃস্বার্থভাবে ভালোবাসে ব্লাইন্ড অন্ধের মতো ভালোবাসে ভালোবাসা যে অন্ধ হয় অন্ধ হয় ভালোবাসার যে অন্ধ একদম সেটা আমি গত ঈদেই টের পেয়েছি মানুষ যে আমাকে ভালোবাসে তাদের ভালোবাসার কাছে আমি সবসময় কৃতজ্ঞ তাদের ভালোবাসার সামনে সবসময় আমার মাথা নত হয়ে যায় তো এই সমস্ত কিছুর জবাব দর্শক আমার সেই ভালোবাসার মানুষরাই দিয়ে দিয়েছে তখন কি নিজেকে একটু হালকা মনে হয়েছে ভীষণ শুধু হালকা মনে হচ্ছে ইয়েস ম্যাম আই হ্যাভ ডান ইট ওকে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি যদিও আমি জানি না আজকে চ্যানেল থেকে আমাকে কি বলা হবে কারণ আমি কোনো একটি নাম বের করতে পারিনি মুখ থেকে আমার সর্বশেষ প্রশ্ন ওকে সেই প্রশ্ন না একটা চাওয়া একটা জিনিস